আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা দোয়া এন্টারপ্রাইজ থেকে বলছি। এখানে একটা জেসিবি গাড়ির ফুয়েল পাম্প খোলা হবে। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার মিস্টার নোহাস এটাকে খুলবে, তানবীর নোহাস। তো আজকে আমরা এটাই দেখব। তো এখন দেখা যাচ্ছে নজরের পাইপ খোলা হচ্ছে, সাথে সহকারী মেকানিক আছে মিস্টার জনি। এই খোলার ফাঁকে আমি আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি, সেটা হলো আপনার এই ইঞ্জিনের আপনার ফুয়েল পাম্প খুলতে হলে এর আশেপাশে যে কেসিংগুলো আছে, লাইক উপরের কেসিং, নিচের কেসিং এবং রেডিয়েটর সহকে খুলতে হয় এটাকে। তো এগুলো খোলার পরে তারপরে এখন মূল ফুয়েল পাম্প খোলানোর পর্ব। এদিকে পাইপ খুলতে খুলতে আরেকজন মেকানিক ডেভিড কভার খুলতেছেন, দেখতে পাচ্ছি। তো মিস্টার নোহাস, আসলে এটা কি, এটা এটা সম্পর্কে যদি একটু বলতেন, যেটা এখন খুললেন। এটা হচ্ছে একটা মানে মানে ওভার পাইপ, ওভার যে তেলটা এটা আর কি, এটা দিয়ে বের করে দেয়। এটা খোলার সময় খুব কেয়ার করে খুলতো। আচ্ছা, এটা খোলা হয়েছে, এটা ধরো, এটা ধরো, এইভাবে ধরো, সব খুলছো। আরে পাম্প খুলতে হলে কি স্যার ডেবিট কভার খুলতে হবে? মাস্ট, দরকার ফায়ারিং বোঝার জন্য। আচ্ছা, মানে কোথায় কোথায় বাচ্চা দেখো, এটা বাচ্চা গ্যাস পাইপ, গ্যাস পাইপ, গ্যাস পাইপ নে। তো স্যার এখন যদি একটু এটা সম্পর্কে আমাদের বলতেন। এটা হচ্ছে নজেল, এই নজেলটা খুলে মানে এখানে এখানে দুইভাবে আর কি লক করা, এটা লক করে খুলতে হবে পাম্পটা সর্বোচ্চ প্রথমত। তো লক করার জন্য যা করতে হবে, এখানে ছয় লিঙ্গি নাও, এই যে এটাকে খুলতে হবে প্রথমে। একটা পাইপ নাও, ছয় না সাত, ছয় দক পাইপ দেখটা, শেষ। এটা খোলার পরে এখান থেকে লক করতে হবে, ধরো একটা ছ আট লিঙ্গি নাও। তো এটা হচ্ছে লক, এখানে এটা ঢুকাইতে হবে, এখানে ওই যে দুটাই লিঙ্গি বোল্ট নাও। তাহলে কি এখন ইঞ্জিন লক হয়ে গেল? না না, লক হয়নি, হবে ঘোরানোর পরে। লিভার দাও, একটা পাইপ নাও, পাইপ নাও,
এটা কুরানোর পরে সামনে আও সামনে যখন ঘুরেবে তখন হবে মানে এটা ধরে রাখো আর পাইপ কই বড় ভাই তো এটাকে জাস্ট ঘুরাইতে হবে ডান মোড়া লকেছে না লয়নি খোলো চারা আছে এক কাজ করো ছাড়ো ছাড়ো দাও কি করো দশ গুটি নাও দশ গুটি এটাকে সামনে এটাকে আমরা দুইভাবে লক করতে পারবো এক হলো আপনার আমরা রোকার শেপ দেখে তো তো এখন আপনি কোন কোনটা দেখে নজল খুলে করবো যেহেতু আমাদের নজল খুলতে হবে তো আমরা নজল খুলে করি পাইপ ধরো পাইপ নাও আর ছয় ইঞ্চি দাও নজলটা খুলেই করলে আর কি সিওর হওয়া যায় নজল খোলা শেষ প্রায় স্যার নজল কি একটা খুললেই হবে নাকি সবগুলো খুলতে হবে কিছু নাও একটা পুরো নম্বর ডাল জানি জানি হাওয়া বেরোইছে বেরোয়ার মোড়ে আট নম্বর লিঙ্কি দেখো তো দেখেন এটা এখন পুরো ঢুকে যাচ্ছে তার মানে লক হয়নি তো এখন আমি এখানে ধরে রাখবো এখন ঘুরাইতে থাকো এখন এক নম্বর দিয়ে যখন বাতাস বের হবে দেখেন স্যার এটা বোঝার উপায় কি যেটা লক হয়ে গেছে মানে এটা কিভাবে কাজ করে যদি একটু বলতেন যদি এটা লক না হয় তাহলে যখন এক নম্বর কম বসে আসবে তখন এটা মানে আসার সময় যখন ওইখান দিয়ে মানে হাওয়া ছাড়বে ক্যামেরায় তাকাও তখন এটা ফুল মানে ঢুকে যাবে ঢুকে যাই গেলে বুঝতে হবে যে এটা লক হয় নাই তো এখন দেখেন অর্ধেক ঢুকছে আগে কিন্তু ফুল ঢুকে গেছে আর এখন অর্ধেক তার মানে এটা লকে আছে ওই যে লক এখন যদিও এটা ক্যামেরা ধরা পড়বে না আর এখন দেখেন উপরে এই যে উপরে দেখেন এই যে এক নম্বর রকার আপডাউন করতেছে আর দেখেন আর চার নম্বর জাম আছে দেখতে পাচ্ছেন চার নম্বর জাম আছে তার মানে আমার ইঞ্জিন এখন লক আছে এখন একই লক আছে তো এখন আমরা যদি চাই আমরা পাম্প খুলে ফেলতে তার মানে স্যার এখন যদি আপনার এই অবস্থায় ইঞ্জিন ঘোরানো কেউ ট্রাই করে তাহলে ঘুরবে না এলিঙ্গি থাকা অবস্থায় না না এলিঙ্গি থাকা অবস্থায় ঘুরবে না এলিঙ্গি বের করতে হবে মাস্ট তারপরে আর কি আপনার ইঞ্জিন ঘুরবে এখন ইঞ্জিন এলিঙ্গি থাকা অবস্থায় লক আছে এখানে এখন কিছু করার জাস্ট এখন যা কাজ করে এখানে তো এই স্ক্রুড্রাইভারটা নাও দাদা
এটা নাও স্পক স্পক ছাড়া আর 10 নাম্বারটা নাও এই লকটা খুলতে হবে না হলে এটা বের হবে না এই হয়ে গেছে এবং এই লকটাকে এখানে আবার লাগায় রাখতে হবে এবং বাদ বার বার নাম্বার নাও আর 24 গুটি হ্যান্ডেল নাও তো সর্বপ্রথম করছো খোলো আর একটা পাইপ এই পাইপ ব্যাকহোর লাইন তো এটার যে জামনার যেখানে লাগে এটার উপরে কভারটা খুলতে হবে তো কভার খোলার আগে সর্বপ্রথম এই পাম্পটার এই লকটা লক করতে হবে এই লকটাকে লক করতে হবে তো এখন দেখেন এটা কিন্তু লড়তেছে না যখন আমি এটাকে ঢিল দেব এটাকে ঢিল দেওয়ার পরে এখন ঠিক আছে বেশি যাবে না দুই এক পাশ এই দেখেন এখন মানে মোট কথাই এটা লক করার সময় এটা ঘুরতে হবে মাস্ট না ঘুরলে বুঝতে হবে যে এটা লক হয় নাই তো আমি দেখাচ্ছি আপনাদের এখন দেখেন এটা কিন্তু ঘুরতেছে তার মানে এটা লক হয়েছে ঠিক আছে শেষ এটার কাজ শেষ এখন জাস্ট জাস্ট চেক করতে হবে এখানে সব লাইন খোলা আছে এবং আমরা একটা লাইনটা খুলে দেবো এখন একটা লাইন খুলে দিয়েছে দেওয়ার পর সামনে আমরা উপরে সামনে চলে যাই উপরে এখানে একটা জামনাট আছে একটা 6 ইঞ্চি নিয়ে আসো তো এখানে দাও এটা দেখো দেখো ওই যে দেখো এখানে আমি নিজে করে নিয়েছি জ্বালাই মেরে যখন ইঞ্জিন নামানো ছিল 24 নম্বর বোল্টটা এটা খুলতে হবে মাস্ট সামনের কভারটা না খোলা হবে এই পর্যন্ত পাম্প বের হবে না এটা সামনের একটা জামনাট আছে দেখি এটা একটু দেখি বাইশ না বাইশ এটা পিনিয়াম ছাড়া বের হবে এখন আমরা যে 22 নম্বর গুটির সাহায্যে এটা আমরা খুলবো না এটা নাও জাস্ট এখানে এটা ঢুকে তো স্যার এখন কোন ধাপ চলছে কাজে পাম্পের বোল্ট বোল্ট খুলে নিয়ে পাম্পের জন্য করব মানে এখন মূলত পাম্প খোলা যে প্রক্রিয়া স্যার এখন মূলত কাজটা হচ্ছে আর কি ফুয়েল পাম্পের মধ্যে কি করো টনি জামনাটা দেখছো জানা খুলে বুঝছো নাই রে বলছে না এই বের হয়ে গেছে
রিবুট মত দুটো তিনটা আমাদের বড় ভাই দিদি হইব না ভাই ইন্ট্রোডিউস দোয়ার মেন হেডমিস্ত্রি অফ হাইড্রোলিক ফাংশন